সংবিধান বাঁচাও, অধিকার বাঁচাও, ঐক্য বাড়াও এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা তপশিলী জাতির সমন্বয় সমিতি ডক্টর বি আর আম্বেদকরের 133তম জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। রবিবার রাজধানী মেলার মাঠ স্থিত আম্বেদকর ভবনে হয় এই আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুদন দাস, রতন ভৌমিক সহ আরও অন্যান্যরা। সবাই ডক্টর বি আর আম্বেদকরের জীবনী নিয়ে আলোচনা করা হয়। ডক্টর বি আর আম্বেদকরের স্মৃতির প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের একটা খুবই কঠিন সময়ে যখন আমাদের দেশের মানুষের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার একটা চরম বিপর্যয়ের সম্মুখীন। আমাদের সংবিধান যা ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে রচিত হয়েছিল, অবশ্যই শুধু আমরা কেন, এই পৃথিবীর বহু দেশের মানুষ তারা স্বীকার করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।